রাজভবনত কংগ্রেসের প্রতিনিধি। সরকারের বিরুদ্ধে কংগ্রেসের গুরুতর অভিযোগ। এনএসএনর খোঁজে স্বাক্ষরিত হওয়া চুক্তি কেন ধরনের? এই চুক্তিত কি আছে? প্রদেশ কংগ্রেসে চুক্তির বিতং তথ্য বিচারিছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার নেতৃত্বত কংগ্রেসের প্রতিনিধি দল এটাই রাজভবনত মঙ্গলবারে রাজ্যপালক সাক্ষাৎ করে। রাজ্যপালের হাতত কংগ্রেসের ফলের প্রদান করা হয় এখন স্মারকপত্র। আজি আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বত এটি অতি শক্তিশালী দল আটাইকেইজন সিনিয়র নেতা আমি রাজ্যপাল ডাঙরিয়াক লগ করলো। আর রাজ্যপাল ডাঙরিয়াক লগ করে আমি অসমৰ শেহতীয়া পরিস্থিতির উপর দুখন আমি সুকিয়া সুকিয়াকে মেমোরেন্ডাম দাখিল করেছো। আমার প্রথম মেমোরেন্ডামর বিষয়বস্তু আছিল যে আমার নাগাল্যান্ডর এনএসসিএন আইএমর লগত সেন্ট্রেল গভর্নমেন্টর 2015 চনত একটা গোপন চুক্তি হয়েছিল আর সেই চুক্তি এতিয়াও সেন্ট্রেল গভর্নমেন্টে রাজহুয়া করা নাইকিয়া। সেই চুক্তির অশিলা লৈ নাগাল্যান্ডত এনএসসিএনর উচটনি নাগাল্যান্ড প্রশাসনে আর নাগা লোকসকলে আমার অসমৰ বর্ডারত আমার মানুষের উপর নানান অত্যাচার করেছে, বলপূর্বক কর কাতল সংগ্রহ করেছে, ভূমি দখল করেছে, খেতি বাতি করবলে দিয়া নাইকিয়া, তাত তেওঁলোকে ফেন্সিং লগাইছে, পিলার পোস্ট লগাইছে। আর যে মানে বৃহত্তর নাগালিম্ড যেটু ভিতর সুমাই থাকা কথাটা হয়েছে বৃহত্তর নাগালিমর একটা শঙ্কায় আর ক্লেম করেছে, নাগাসকলে ক্লেম করেছে এইবিল আমার জায়গা, বৃহত্তর নাগা বৃহত্তর নাগালিমর জগা। এই কথাবিল সাংঘাতিক টেনশন হয়েছে, যার পরিপ্রেক্ষিতত আমার এগারী এমএলএ রূপজ্যোতি কুর্মী ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইকত বহিছে। প্রদেশ কংগ্রেসে এখন নহয় দুখনক স্মারকপত্র দাখিল করেছে রাজ্যপালের কাছত। মই সেকেন্ড মেমোরেন্ডামত আহিছো। সেকেন্ড মেমোরেন্ডামত আমি যোৱা এটা বছরত বিজেপি সরকার শাসনত অহার পিছত অসমত আইন শৃঙ্খলা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যত গুপ্ত হত্যার আর্হিরে আমার দুজন কংগ্রেস নেতাক ইতিমধ্যে হত্যা করা হয়েছে, এজন গুলজার খান আর আনজন হিরণ্য দলে, আর দুইজনেরে হত্যাকারীক আজি পর্যন্ত পুলিশে করায়ত্ত করবা নাই। এইটোর উপরও সরকার রাজ্যখনত মহিলার উপর সাংঘাতিক অপরাধ বৃদ্ধি পাইছে, রেপ হয়েছে, হত্যা করা হয়েছে, মহিলা কালপ্রীত ধরবা নাইকিয়া, কংগ্রেস কর্মীবিলাকৰ উপর বিভিন্ন ঠাইত জোর জুলুম হয়েছে, মনে সজা গোচরত কংগ্রেস কর্মী গ্রেপ্তার করেছে, আর পঞ্চায়েত প্রতিনিধি বা নগর কমিটির প্রতিনিধি আর ব্ল্যাকমেইলিং করেছে যে বিজেপিত যোগ দিব লাগিব, বিজেপিত যোগ দিলে কেসর সারিব। এই এনেকুৱা ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে গোটেই গণতন্ত্র বিপন্ন করে তুলিছে। আর এই গোটেই কথাবিল আর পুলিশ প্রশাসন পক্ষপাতিত্বমূলক হয়েছে। প্রশ্ন হয় রাজ্যপালে এই সংক্রান্ত কি মন্তব্য আগবহালে? গভর্নরে তেখেতে আমার গোটেই কথাখিনি আমার বিভিন্ন সদস্য সকলে বিভিন্ন ধরনের মত বিনিময় করলে আর তেখেতে আমাক প্রতিশ্রুতি দিছে যে নাগাল্যান্ডর যেটু এনএসসিএনর এগ্রিমেন্ট সেইখনের সন্দর্ভত তেওঁ গৃহমন্ত্রী ডাঙরিয়ালে আজিয়ে চিঠি লিখিম বলে কৈছে। আর দ্বিতীয়তে অসমৰ আইন শৃঙ্খলার উপর কংগ্রেস কর্মীক হত্যাকে ধরে কংগ্রেস কর্মীর উপর চলা জোর জুলুম আতিশয্য এইবিলাকৰ উপর আমার মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রী মহোদয়ালে পঠাম বলে কৈছে, বিহিত ব্যবস্থা লবলে, আর রাজ্যের ডিজিপি ডাঙরিয়ালে ডিজিপিলে পঠিয়াম বলে কৈছে, আর ডিজিপির এই বিষয়ে আলোচনা করম বলে কৈছে। উল্লেখযোগ্য যে কংগ্রেসের এগারী জ্যেষ্ঠ বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে নাগাল্যান্ডর সৃষ্টি হওয়া সীমা সমস্যা সংক্রান্ত অনশনের কার্যসূচী গ্রহণ করেছে যদিও নীরব ভূমিকা পালন করেছে সরকারে। গণতান্ত্রিক প্রক্রিয়ার রূপজ্যোতি কর্মীয়ে অন্বেষণ করেছে। এই কথাখিনি যদি এজন মন্ত্রীয়ে গিয়ে তো খবর ললেহেন আমি ইয়ালে আবলিয়া নহলহেন। এটা ক্যাটরিনা কাইফর তালে আবলে সময় পায়, তাজ ইভেন্টত বহিবলে সময় পায়, কিন্তু এজন জ্যেষ্ঠ তিনবারক হওয়া বিধায়ক একটা জাতি মাতি ভেটি রক্ষার কারণে একটা অন্বেষণ করেছে, কথা খবর লোলে এটা সুবিধা সময় আহরি হয়েছে। নিজে আপনার তো জেড প্লাসর বা আবেষ্টনীর মাজত সুমাইছে, কিন্তু সাধারণ যখন লোক সেই লোকসল নিরাপত্তাহীনতা ভুগিছে, সেইকারণে আমি রাজ্যপাল ডাঙরিয়ার ওসরলে আবলিয়া হয়েছে।
মৰিয়নীৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী ডাঙৰীয়া নগালেণ্ডৰ লগত যিখন চুক্তি হৈছে এই চুক্তিখন যাতে সদয় কৰা হয় গোপন চুক্তিখন এই বিষয়ত অনশনত আমৰণ অনশনত আছে আৰু ইতিমধ্যে তেওঁৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটাৰ বাবে প্ৰশাসনে তেওঁক যোৰহাট মেডিকেল কলেজ হস্পিটেলত ভৰ্তি কৰিছে আজি চতুৰ্থ দিন আমি এই গতিকে আই চি ইউত তেওঁ থকা অৱস্থাত আজি আমি গভৰ্ণৰ যোগেদি ৰূপজ্যোতি কৰ্মীৰ বিষয়টো আলোচনা কৰিলোঁ আৰু ৰূপজ্যোতি কৰ্মীয়ে যিখন মেমৰেণ্ডাম দিছে সেই সন্দৰ্ভত অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰাও আমি এখন গভৰ্ণৰ হস্তক্ষেপ বিচাৰি আজি এখন মেমৰেণ্ডাম ইয়াত ছাবমিট কৰিলোঁ আৰু আমাক ৰাজ্যপাল ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছে যে তেখেতে আজিয়েই এইখন কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীলৈ পঠাব। উল্লেখযোগ্য যে এন এছ চি এনে কেন্দ্ৰই চুক্তি কৰিছে বুলি দাবী কৰিছে যদিও এই চুক্তি এই পৰ্যন্ত ৰাজহুৱা কৰা হোৱা নাই। ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টকছ।